বন্ধুরা, আমাদের যে অর্থায়নের শ্রেণীবিভাগ রয়েছে বা আমাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের অর্থায়ন পরিলক্ষিত হয়, অর্থাৎ আমরা কিন্তু অর্থায়ন সম্পর্কে এর আগের ভিডিওতে জেনেছি। তো এখন আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি যে অর্থায়নের যে ধাপগুলো রয়েছে তার মধ্যে এই ধাপ অনুযায়ী কীভাবে অর্থায়নগুলো হয়। তো আমরা কিন্তু জানি যে আমাদের পারিবারিক অর্থায়ন যে জিনিসটা রয়েছে, অর্থাৎ পরিবারের ক্ষেত্রেও কিন্তু অর্থায়ন রয়েছে। এখন ব্যবসায়িক অর্থায়ন এবং পারিবারিক অর্থায়নের মধ্যে কিছু ভিন্ন জিনিস রয়েছে, কারণ সব ক্ষেত্রে কিন্তু উদ্দেশ্য সেম না। যেমন যখন ব্যবসা করা হয় তখন কিন্তু এক প্রকার উদ্দেশ্য থাকে, যখন পরিবারের ক্ষেত্রে অর্থায়ন করা হয় তখন কিন্তু পরিবারের যে মুনাফার ক্ষেত্রে কিন্তু তেমন নজর দেওয়া হয় না, কারণ পরিবারে কিন্তু কেউ ব্যবসা করছে না। এরপরে আমাদের আন্তর্জাতিক অর্থায়ন রয়েছে, সরকারি অর্থায়ন রয়েছে, এগুলো সম্পর্কে আমরা দেখব। কিন্তু এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারিবারিক অর্থায়ন। তো পরিবারের ক্ষেত্রেও কিন্তু অর্থায়ন রয়েছে। যেমন এরকম দেখা যেতে পারে যে প্রতি মাসের শুরুতে হয়তো আমাদের যে ফ্যামিলির যে আর্নিং মেম্বার রয়েছে সে একটা অর্থ, নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচের জন্য তারা পায় বা নিয়ে আসে। তো আমরা যদি উদাহরণ দেখি, মনে করো তোমার বাবা, আমরা ধরলাম যে 50,000 টাকা মাসিক বেতন পাচ্ছে বা তার ইনকাম হচ্ছে 50,000 টাকা। তো এই 50,000 টাকা যখন তোমার বাবা প্রতি মাসে ইনকাম করবে, সে কিন্তু তার খরচের খাতগুলো আগে নিরূপণ করবে। তো পারিবারিক অর্থায়নে কি হয়, আমাদের ইনকাম কিন্তু লিমিটেড থাকে কিন্তু আমাদের চাহিদা কিন্তু অনেক বেশি থাকে। তো তোমার হাতে যদি এরকম অপশন দেওয়া হয় যে তুমি ইচ্ছা মতো খরচ করতে পারবে, তাহলে কিন্তু তুমি কখনোই কোনো কিছু চিন্তা করবে না। হয়তো তোমার গাড়ি কিনতে ইচ্ছা করছে, তুমি গাড়ি কিনে ফেলবে, হয়তো তোমার বাড়ি কিনতে ইচ্ছা করছে, তুমি বাড়ি কিনে ফেলবে। কিন্তু পারিবারিক অর্থায়নে যেহেতু আমাদের ইনকাম লিমিটেড থাকে, তো এ কারণেই যে অগ্রাধিকারের ভিত্তিতে বাজেট ঠিক করা হয় বা হচ্ছে খরচের খাতগুলো নিরূপণ করা হয়। যেমন এরকম হলো যে তোমার ফ্যামিলি ইনকাম ধরো 50,000 টাকা, তো এখন এভাবেই নিরূপণ করা হবে, যে এভাবে চিন্তা করা হবে যে সবচাইতে যে জিনিসটার উপর জোর দিতে হবে তার উপর সবচাইতে বেশি খরচ করা হবে। হয়তো তোমার ফ্যামিলিতে এরকম হতে পারে যে সবচাইতে বেশি অগ্রাধিকার দেওয়া হয় শিক্ষাখাতকে, হয়তো তোমার বা তোমার ভাই বোনদের যে শিক্ষার পেছনে যে ব্যয়গুলো রয়েছে সেগুলোর জন্য আগে বাজেট বা সবচাইতে বেশি টাকা দেওয়া হয়। হয়তো সেখানে 10,000 টাকাও খরচ হতে পারে বা 20,000 টাকাও খরচ হতে পারে, এটা হচ্ছে তোমার ফ্যামিলির উপর ডিপেন্ড করবে। এরপরে চিন্তা করবে, আচ্ছা ঠিক আছে, আমাদের শিক্ষাখাতের পর সবচাইতে বেশি যে অগ্রাধিকার দেওয়া হবে সেটা হচ্ছে আমাদের যে খাবার দাবারের পেছনে খরচটা, সেটা তো সেখানে হয়তো আবার 10,000 টাকা দিতে হবে বা হচ্ছে 20,000 টাকা এরকম। এরপরে আসে যে এই যে আমাদের শিক্ষা, তারপর খাবার, এরকম হতে পারে যে আমাদের বাসস্থান, তো এইরকম, তারপর হচ্ছে আমাদের ঘর ভাড়ার উপরও বাজেট থাকতে পারে। তো এরকম পরিবারে যে জিনিসগুলো প্রয়োজন হবে প্রতি মাসে বা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেই খরচগুলোর আগে নিরূপণ করা হয় খরচের খাতগুলো, এবং অগ্রাধিকারের ভিত্তিতে সেই খরচগুলো নিরূপণ করা হয়। এবং সবশেষে গিয়ে হয়তো এরকম হতে পারে যে কোনো ফ্যামিলি মনে করতে পারে যে ঠিক আছে, আমাদের এত টাকা খরচ হলো, 50,000 টাকার মধ্যে হয়তো আমাদের 40,000 টাকা খরচ হচ্ছে, বাকি যে 10,000 টাকা এই টাকাটা আমরা সেভিং হিসাবে বা ভবিষ্যতে আয়ের জন্য বা হচ্ছে ভবিষ্যতে সঞ্চয়ের জন্য আমরা রেখে দিতে পারি। তো এটাও করতে পারে। আবার অন্য কোনো ফ্যামিলির যদি দরকার হয় যে আমাদের তেমন কোনো সেভিং নেই, উল্টো আমাদের আরও অন্য কারো কাছ থেকে ধার করা লাগতে পারে, এরকমও হতে পারে। তো পারিবারিক অর্থায়নের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে পরিবারের অগ্রাধিকারের ভিত্তিতে ওই খাতগুলো আগে নিরূপণ করা হয় বা ওই খাতগুলো নিরূপণ করে ওইখানে ওইভাবে বাজেট ঠিক করা হয়, এবং এটাকেই পারিবারিক অর্থায়ন বলে। তো আমি আবারও বলছি, পারিবারিক অর্থায়ন কিন্তু মুনাফার উদ্দেশ্যে করা হয় না, এই অর্থায়নটা করা হয় যে পরিবারের কিভাবে সবার জন্য মঙ্গল হয় এবং সবার প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকে তার উপর ভিত্তি করে বা ওইভাবে ক্রমান্বয়ে কিন্তু পারিবারিক অর্থায়ন করা হয়।